হাই গাইস, তো তোমাদের মনে হতে পারে আমি এখন কথা কেন বলছি আর ভিডিওটাই বা এত লেট হলো কেন। সব প্রশ্নের উত্তর দেব, তো আগে ইন্ট্রোটা হয়ে যাক। হে গাইস, আমি প্রীতম, তোমরা দেখছো অর্ডিনারি ব্লগার। চলো এগোনো যাক। তো তোমাদের মনে হতে পারে কেন আমার লেট হচ্ছে। ফার্স্ট হচ্ছে আজকের ওয়েদারটা না হেব্বি সুন্দর, দেখে নাও। দেখলে তো এরকমই সুন্দর ওয়েদারে আমি ভিজতে বেরিয়ে পড়েছিলাম, আর ভেজার পর বুঝতে পারছ আমার শরীরটা ওয়েদারের সাথে সাথে হালকা ডাউন হয়ে গেছিল। আর আজকে আমি এটা মনে করলাম যে হাঁটাও শরীর খারাপ, ফুল এনার্জির সাথে ভিডিওটা শুরু করা যায়। তো বিশ্বাস করো, গাড়িতে উঠে আমি কথা বলেছিলাম, মোটো ব্লগও করেছিলাম, কিন্তু কিন্তু এ পুরোপুরি ছড়িয়ে দিল। রাইড মানেই হচ্ছে একটা এক্সাইটমেন্ট। তো আমি তো টাইমেই পৌঁছে গেছিলাম, বাকিদের টাইম এখনো হয়নি, দেখে নাও। অ্যাজ ইউজুয়াল কেউ এসে পৌঁছায়নি, আমি একা দাঁড়িয়ে আছি, রাস্তাটা সেই। তো তোমরা আমার মতো দাঁড়িয়ে বোর না হয়ে একটু হাইপার ল্যাপস এনজয় করো। তারপর কিছুক্ষণ বোর হওয়ার পরে, হাইপার ল্যাপস নেওয়ার পরে, টাইম ল্যাপস নেওয়ার পরে ওনারা এলো, সবাই না দুজন, দেখে নাও। ফাইনালি আসার টাইম হলো, একজন এলো, আর একজনের খবর জানি না, আর একজনে পাস করলো। ভাই অনেকদিন পর আবার, হ্যাঁ না চলে, এবার আমরা রাইডের জন্য বেরোবো। আর একটা তিনটে মেম্বার, আর তিনটে মেম্বার বাকি তো আসা, আর তিনটে মেম্বারের আসা বাকি তো। আর তিনটে মেম্বার আসবে, তারপরে বেরোবো। রাস্তাটা আর ওয়েদার দুটোই সেই, চলো গিয়ে পৌঁছে তারপর কথা হবে। তারপর ফাইনালি একটা মিট করে সবাই ফুয়েল ব্রেকের জন্য দাঁড়াই। আমার গাড়িতে যেহেতু পেট্রোল ছিল, তো আমি পেট্রোল পাম্পের সাইডে একটা সুন্দর ভিউ ছিল যেটা এনজয় করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেটা তোমরা দেখতে পাবে। তো ওরা একটা ফিউল ব্রেক নিয়েছে, আর আমার গাড়িতে আগে থেকে ফিউল আছে। তো আমি এখানে দাঁড়ালাম, জাস্ট পেট্রোল পাম্পের সাইডের ভিউটা শুধু দেখো, জাস্ট অসাধারণ। পেট্রোল ভরানোর পর পেট্রোল পাম্পের সাইডে আমরা হালকা করে হোল্ড করি, যাতে যারা নিউ রাইডার্স এসেছিলো গ্রুপে রাইড করার জন্য তাদের সাথে একটু আলাপ পরিচিতিটা বাড়ে। সুন্দর বেঙ্গলিটা মিস করলাম না, ভুল বলেছি না কমেন্ট করে জানিও। তো ওখানে যখন মিট আপটা আমরা করলাম, পরিচিতিটা হলো সবার সাথে, সেটাও আমি রেকর্ড করেছিলাম, কিন্তু রেকর্ড হয়নি, বাড়ি এসে পেলাম না। যাই হোক, এসব ভেবে কী হবে। ডিউটি অল্প নোংরা হয়ে গেছে কাদায়, তোমার ফ্রেন্ড আসছে এখন টেস্ট ড্রাইভ নেবে। ফিলিংসটা বলিস, কেমন লাগলো টেস্ট ড্রাইভ নিয়ে, চলো যাওয়া যাক। ব্যাস, এরপর চাটা খাওয়ার পর আমার বন্ধু আমার বাইকটা রাইড করলো। রাইড করার পর ওর কী রিভিউ বা ওর কী ফিডব্যাক সেটা একটা নেক্সট ভিডিওতে আমি আনব। জাস্ট আমরা এই চায়ের দোকান যেখান থেকে শুরু করেছিলাম ওখানে এসেই শেষ করলাম, এরপর আমি বাকিটা রাইড করে বেরোবো। আর বন্ধুর কেমন রিভিউ ছিল বাইকের ব্যাপারে সেটা আমি তোমাদের পরে বলবো, অ্যান্ড একটা ডেডিকেটেড আলাদা ভিডিও বানাবো। সো এখন বেরোনো যাক, সন্ধ্যা হয়ে গেছে। তারপর আমি আমার বাইকটা নিই আর বাড়ির দিকে বেরিয়ে পড়ি। আর বেরোনোর সময় আমি কোনো রেকর্ডিং করিনি, কারণ কে জানে পেতাম কি না, জানি একটু এক্সকিউজেস দিচ্ছি বাট মনে হয় না পেতাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, আর নারেশানটাও যদি একটু ভালো লেগে থাকে, জানি খুব একটা ভালো নারেট আমি করতে পারি না বাট চেষ্টা করেছি, এই চেষ্টাটার জন্য একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নোটিফিকেশানটা সবার আগে তুমি পাও। আর নেক্সট ভিডিও একটা মোটো ব্লগের ওপর আমি আনছি, আর তারপর একটা কৈকুল রাইডের প্ল্যান হচ্ছে, যদি প্ল্যানটা ঠিকঠাক যায় তাহলে সেখানে আমি একটু ভিডিওটা
ভালো দেওয়ার চেষ্টা করব। সো টাটা বাই। অ্যান্ড সত্যি ওই দিন ফেরার সময় না রাস্তার কন্ডিশন খুব খারাপ ছিল। টাটা।